সম্মানিত সুদীবৃন্দ আজকের এই ভিডিওতে আমরা জানবো যে আমল করলে আপনার রুজি রোজগার বৃদ্ধি হবে আপনার রিজিক বাড়বে কারো কাছে হাত পাততে হবে না যে কোনো কাজের মধ্যে আপনি বরকত পাবেন ইনশাল্লাহ এই একটা আমলের বদলতে আমলটা অনেক জরুরি এবং গুরুত্বপূর্ণ একটা অজিফা আলোচনা বসতে সাথেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো বন্ধুরা আগে একটা সহজ আমল বলবো তারপর কঠিন দুইটাই কার্যকরী দুইটাই একটা আল্লাহর অচিব গুরুত্বপূর্ণ নাম আর একটা আল্লাহর কোরআনের আয়াত তো আগে আল্লাহর গুণবাচক নামটা জানাচ্ছি সহজ আমল তাদের জন্য সাহেব বলেন যে ব্যক্তি নামাজ অর্থাৎ গভীর রাতে দুরাকাত নফল নামাজ তাহাজ নামাজ আদায় করার পর আল্লাহ পাকের একটা গুণবাচক নাম বলবো এটা এগারো বার করে কন্টিনিউ করতে থাকবে আল্লাহ পাকের রহমত রিজিকের ক্ষেত্রে তার নিজের উপর সে দেখবে আল্লাহর সেই নামটা হচ্ছে জি নামাজের পরে কেবলামুখী হয়ে বসে এগারো শতবার করে পাঠ করবেন যদি চান আরো বেশি পড়বেন কমও পড়া যেতে পারে তবে যত বেশি পড়বেন তত ভালো আচ্ছা এবার আসেন করান একটা আমল। রুজিরজগের বৃদ্ধির জন্য সেই আয়রটা হচ্ছে আল্লাহলাতে ফুমবেিবা দিহ আরর জুখুমাই আসা ওওয়া হুওয়াল কবিই লাজিজ। আল্লাহ হলাতি ফুমবেিবা দিহি আরর জুকুমাই আসা ওওয়াহুুওয়াল কবিই লাজিজ। আবারও বলছি আল্লাহু লতীফুম বিইবাদীহি আরযুকুমাই ইশা ওয়া হুয়াল ক্বাইয়্যুল আযীজ এটা দইনন দিন 100 তো করে আসরের নামাজের পরে পাঠ করবেন আল্লাহ পাকের রিজিকের অভাব দূর করে দিবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আমি দোয়া করি আমার যে ভাইরা এবং বোনেরা আমলটা করবে হে আল্লাহ আপনি তাদের সবটাই উপযুক্ত ফলাফল দান করেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি